असलामुआलাইকুম দর্শক, আমি মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে আমি জাহিদুল ইসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একটা নিয়ে আসছি। 48 ভোল্টের একটা চার্জার আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্জার দিয়ে আপনারা মূলত কাল কি কি কাজ করে আসেন, বড় জোর এটা দিয়ে চার্জ দেওয়া যায়। আমাকে অনেকে অনেক কিছু করছেন যে হরেন কিংবা বাতি কিভাবে চেক করা যায় 12 ভোল্টের ব্যাটারি ছাড়া। হ্যাঁ, ব্যাটারি ছাড়া আপনারা চেক করতে পারবেন। এই যে 48 ভোল্টের চার্জারটা, এটার পিছন সাইডে কিন্তু আমরা একটা ফ্যানের একটা বাতাস দিয়ে দেয়, ফ্যান বলি আমরা যেটা বলি, সেটা দেখাই আপনাদেরকে। দেখেন এই যে পিছন সাইডের ফ্যানটা, যেটা ফ্যান, এই ফ্যানের মাধ্যমে এটা কিন্তু 12 ভোল্টের আমাদের, এটা কিন্তু 12 ভোল্টের ফ্যান। এই ফ্যানের মাধ্যমে তার বাই করে আপনারা কিন্তু এটার মাধ্যমে হরেন কিংবা লাইট আপনারা চালাইতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমি এটা বাই করে রাখছি আগে থাকতেই। তাই আপনারা যদি এরকম বাই করেন, ইজিভাবে যে কোনো হরেন কিংবা লাইট আপনারা চেক করতে পারবেন। যেরকম লাইন কেমনও করেন, আমি সকেটে দিচ্ছি, ধরেন শিরিষে দিলাম, শিরিষে দেওয়ার পরে চাবিটা দেওয়ার পর লাইন অটোমেটিক আমাদের মাঝে কিন্তু এসে পড়ছে। এসে পড়লেও এটার মাধ্যমে মনে করেন আপনারা এই দেখতে পারবেন, এখন এটার মাধ্যমে আমরা যে কোনো বাতি কিংবা হরেন জ্বালাইতে পারবো। দেখতে পাচ্ছেন জ্বলছে, দেখেন আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠছে। চাইলে আপনারা এইভাবে চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। লাইট কিংবা হরেন দুটোটাই আপনারা চালাইতে পারবেন, শুধু এটা দিয়া না। আপনারা চাইলে কিন্তু আপনারা যদি চান তাহলে মনে করেন যে 60 ভোল্টের চার্জার দিয়েও আপনারা এটা চালাইতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের হরেনটি বাজবে, দেখতে পাচ্ছেন আমাদের হরেনটি বাজবে। দর্শক, আপনাদের মাঝে নতুন একটা কিছু দেখাইলাম, এইভাবে আপনারা অনেক কিছু চেক করতে পারবেন। দর্শক, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে শেষ করলাম, আসসালামু আলাইকুম।